Hello friends, welcome back to my channel, the Pijush Sarkar blogs and Adda. এবং friends, অনেক দিন ধরে একটা request ছিল আমার সমস্ত বন্ধু-বান্ধবদের এবং আমার কিছু viewers যারা already আমাকে জানে বা আমাকে চেনে, আমার পাড়ার সমস্ত ভাইদের যে আমার একটা হবি আছে, সেই হবি সম্পর্কে আপনাদের সামনে বলতে ভিডিওতে, তো এমন বড় কোনো হবি নয়, এই হবিটা আমার বাবার কাছ থেকে পাওয়া ট্রান্সফার হওয়া একরকম। আমার বাবা একজন নিউমিসম্যাটিস্ট, প্রথমে বলে রাখি নিউমিসম্যাটিস্ট বলতে স্টাডি অফ কয়েন্স অথবা কালেক্টিং অফ কয়েন্স, সেটাকে আমরা নিউমিসম্যাটিক বলি এবং যারা এই কাজটি করে তাদেরকে নিউমিসম্যাটিস্ট বলা হয়। তো আমার বাবা একজন নিউমিসম্যাটিস্ট, তো সেখান থেকে আমিও একজন নিউমিসম্যাটিস্ট এবং দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দেশ বিদেশের কয়েন নোট সংগ্রহ করি এবং আমার বাবার আরও একটি শখ ছিল, আরও একটি কালেকশন আছে, সেটি এখন বলবো না এই ভিডিওতে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু অলরেডি আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ফরেন কারেন্সিজের উপরে আমি আলোচনা করব। আমার ফার্স্ট টপিক যেটা, মানে আমার এই নিউমিসম্যাটিস্ট কালেকশন আপনাদেরকে যেটা দেখাতে চলেছি তার ফার্স্ট পর্যায়ে, আমার বাবা বলেছিল যে দেশের কয়েন এবং নোট দিয়ে শুরু করতে, কিন্তু আমি দেশের নোট এবং কয়েনটা পরে আনতে চাই, প্রথমে ফরেন কারেন্সিসগুলো দেখিয়ে নিতে চাই এবং পরে আমার নিজের দেশ ভারতবর্ষ সম্পর্কে তার ইতিহাস ডিটেলসে আমি একটু বলতে চাই, ভিডিওগুলো একটু বড় করতে চাই। এবং আমার বন্ধুদের আবার একদিকে রিকোয়েস্ট যে ভিডিও যেন খুব বড় না হয়, তো প্রথমেই ফরেন কারেন্সিসগুলো আমি দেখিয়ে নিচ্ছি, যতটা কম সময়ের মধ্যে ভিডিও শেষ করা যায় আমি করার চেষ্টা করেছি এবং পার্ট পার্টে দিতে হবে, একদিনে একটা ভিডিওতে অলরেডি সব নোট দেখানো সম্ভব না। আজকে মেনলি আমি নোটগুলো দেখানো শুরু করব। পার্ট ওয়ানে বেশ কিছু দেশের নোট দেখাবো, পার্ট টুয়ে বেশ কিছু দেশের নোট থাকবে, পার্ট থ্রিতেও হয়তো বেশ কিছু দেশের নোট থাকবে, পার্ট থ্রি অবধি নাও যেতে পারে, পার্ট টুয়ে হয়তো শেষ করে দিতে পারি যদি কভার করতে পারি। মোটামুটি প্রচুর দেশ আছে, প্রায় 50টার উপরে দেশের নোটের কালেকশন আছে, আমি কোনোদিনও গুনিনি কত কালেকশন আছে আমার। তো এই এই সুবাদে, ভিডিও সুবাদে হয়তো সেটা আমার একটা আইডিয়া চলে আসবে যে অলরেডি কত আমি এবং আমার বাবা মিলে কত দেশের নোট আমরা কালেক্ট করতে পেরেছি। তো আজকে বেশি দেরি না করে শুরু করতে চলেছি আমাদের আমাদের যে সংগ্রহশালা সেটা দেখানো, আপনাদেরকে সবাইকে আমি এবং আমার বাবার যে টোটাল কালেকশন সেটা আমরা দেখাতে চাই। সো আই হোপ আপনাদের ভালো লাগবে, ভালো লাগে জানাবেন এবং কিছু ভুল ত্রুটি থাকলেও জানাবেন। দেখতে থাকুন, আমি পরপর আমার ফরেন কারেন্সিস কালেকশনগুলো আপনাদের সামনে আনতে চলেছি, দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে থাকুন আমার টোটাল ফরেন কারেন্সিসের কালেকশন পার্ট ওয়ান। সো বন্ধুরা, বেশি দেরি করব না, আমাদের সংগ্রহশালার প্রথম যে নোটটা আমি ইন্ট্রোডিউস করতে চলেছি, আমি এবং আমার বাবার সংগ্রহশালা থেকে, এবার যেহেতু আমি দেখাচ্ছি ওই জন্য আমি আমার মতো করে দেখাবো। প্রথমে বলে রাখি, আমার যারা ফ্রেন্ডসরা আছে তারা আমাকে রিকোয়েস্ট করেছিল, কিছু জন বলেছিল অ্যালফাবেটিক্যালি অর্ডারে দেখাতে, কিছু জন বলেছিল যে না, অ্যালফাবেটিক্যালি না দেখিয়ে তুমি তোমার মতো করেও দেখাতে পারো, কিছু জন বলেছিল যে নতুন পুরনো এই হিসাবে দেখাতে। তো আমি মেনলি আমার কালেকশনের প্রথম যেটা ডেসক্রিপশনে দেওয়াই আছে, ফরেন কারেন্সিতেই শুরু করছি। তো ফরেন কারেন্সিতে প্রথম কালেকশনে যে নোটটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কিউবার নোট। হ্যাঁ, কেন এই নোটটা দেখাতে চলেছি, যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা অলরেডি বুঝতেই পেরেছেন যে এই শখসিয়াত, এই মানুষটিকে আমার খুব বিশেষ আর কি মনে জায়গা দিয়েছি, এনার নাম হচ্ছে আর্নেস্তো চে গুয়েভারা। সো ঠিক আছে, আমি কোনো বেশি কিছু বলবো না আর্নেস্তো চে গুয়েভারা সম্পর্কে, যারা জানে না তারা নেটে সার্চ করে অবশ্যই দেখতে পারেন এনার অবদান। এবং কেন আর্নেস্তো চে গুয়েভারা দিয়ে শুরু করলাম, আমার পরবর্তী নোটগুলোতেও আমি অল্প অল্প করে হিন্টস দিব। আর্নেস্তো চে গুয়েভারা আমার খুব প্রিয় একজন মানুষ এবং এটি কিউবার নোট, আপনারা দেখতে পাচ্ছেন কিউবার নোটকে আমরা বলে থাকি পেসো, এবং এটা 3 পেসো আছে এখানে, আমি নোটটির অপোজিট সাইড দেখাচ্ছি, এই যে এখানে আখের ক্ষেত দেখানো হচ্ছে, কিউবার আখের ক্ষেত, আপনারা জানেন যে মানে আখ চাষের জন্য কিউবা খুব বিখ্যাত। এবং কিউবাকে কি বলা হয় এটা একটা কোশ্চেন থাকলো, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই আখ রিলেটেডই একটা ব্যাপার আছে, কিউবাতে প্রচুর আখ চাষ হয় এবং ওই জন্য কিউবা একটি বিখ্যাত নামে পরিচিত। তা আপনারা যদি কেউ জানেন কিউবাকে আর একটা কী নামে ডাকা হয় তাহলে আপনারা বলবেন, এখন আপনারা দেখছেন কিউবার পেসো।
সো ফার্স্ট নোট কিউবার পেসো, তারপরে যে নোটটা আমি দেখাতে চলেছি সেই নোটটি হচ্ছে আর্জেন্টিনার নোট। আর্জেন্টিনার নোটকেও আমরা মোটামুটি পেসোই বলছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ডিএস পেসোস আর্জেন্টিনোস। তো আর্জেন্টিনার নোট, আমার পরবর্তী নোট হচ্ছে রিপাবলিক আর্জেন্টিনা, আর্জেন্টিনার নোট দেখাচ্ছি আমরা। এটি হচ্ছে আর্জেন্টিনার নোট, দেখতে পাচ্ছেন 10 পেসো, এটা আর্জেন্টিনার আর্জেন্টিনিয়াস পেসো যেটাকে বলা হয়। তো আর্জেন্টিনান পেসোর পর আমি যে নোটটি দেখাতে চলেছি, কেন আর্জেন্টিনা দেখালাম এবং তার আগে আমি কিউবার নোট দেখালাম এবং এখানে আর্নেস্তো চে গুয়েভারার ছবি দেওয়া এবং তারপরে পরেই আমি আর্জেন্টিনা দেখালাম, কেন দেখালাম কেউ যদি ধরতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, অবশ্যই লিঙ্ক আছে। তো আর্জেন্টিনার নোটটি দেখানোর পর আমি নেক্সট যে নোটটি দেখাতে চলেছি সেটি হচ্ছে ব্রাজিল। আর্জেন্টাইন পেসোর পর আমি দেখাচ্ছি হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে, এবং আরেকটি মজার ব্যাপার হলো ব্রাজিলের নোটকে কিন্তু ব্রাজিলিয়ান রিয়াল বলা হয়, এখানে ব্রাজিলিয়ান ভাষায় অন্য কথা লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কো সেন্ট্রাল ডো ব্রাজিল, এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল আমি দুটো নোট এখানে একসাথে রাখছি, এই দুটো নোটেরও লিঙ্ক। ব্রাজিল আর্জেন্টিনা খুব ফেভারিট মার্কাটারি দুটো ফুটবল টিম, খুব আমার আমার আমি অবশ্যই আর্জেন্টিনার ফ্যান, এবং যারা ব্রাজিলের ফ্যান তারা প্লিজ আমার উপরে রাগ করবেন না, আমার ব্রাজিলকেও ভালো লাগে। ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনা মারাদোনা দুজন খুব বিখ্যাত ফুটবলার, আমার দুজনাই খুব প্রিয়। তবে টিম হিসাবে আমি যেহেতু মেসিকে একটু বেশি ভালোবাসি, ওই জন্য আমার আর্জেন্টিনা একটু বেশি প্রিয়। নেইমারকেও আমার ভালো লাগে, এরকম না যে নেইমারকে আমার ভালো লাগে না, অবশ্যই ভালো লাগে। তো আপনারা দেখছেন ব্রাজিলের নোট। ব্রাজিলের নোটের পর আমি যে নোটটি দেখাতে চলেছি এই নোটটি হচ্ছে একটু ইন্টারেস্টিং নোট, নোটটি একটি পুরনো নোট। এই নোটটি হচ্ছে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের নোট, সেই সময় যে সোভিয়েত ইউনিয়ন ছিল যেটা ভেঙে পরে রাশিয়া হয়, এটি ইউএসএসআরের সোভিয়েত ইউনিয়নের নোট, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। সোভিয়েত ইউনিয়নের এই নোটকে সোভিয়েত রুবেল, আমরা যেটা নোট বলছি এটা সোভিয়েত রুবেল বলা হয়, এটি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নোট, অর্থাৎ যখন রাশিয়া ভাগ হয়নি, মানে যখন রাশিয়া হয়নি, সরি, সোভিয়েত ইউনিয়ন যখন ভাগ হয়নি তখনকার এই নোটটি ছিল, এটি 5 রুবেল। আপনারা দেখতে পাচ্ছেন এই নোটটি খুবই পুরনো এবং রেয়ার নোট, এবং এর সাথে যে নোটটি দেখাতে হবে সেটি হচ্ছে, হ্যাঁ, ইউক্রেনের নোট। ইউক্রেনের নোটের নোটকে আমরা সাধারণত বলি, উচ্চারণটা একটু ডিফিকাল্ট, উচ্চারণটা হচ্ছে হ্যারিভিনিয়া, এবং এর উচ্চারণটা আমি যেটা বললাম এটাও সঠিক প্রোনাউন্সিয়েশন নয়, ওদের ভাষায় একটু অন্যরকম বলা হয়, হ্যারিভিনিয়া সামথিং এরকম। তো খুব পরিষ্কার ভাষায় বললে হ্যারিভিনিয়া, এটা হচ্ছে ইউক্রেনের নোট। এবং কেন ইউএসএসআর দেখালাম এবং তারপরে পরই কেন ইউক্রেন দেখালাম, রাশিয়ার নোটটা আপাতত দেখাতে পারছি না, রাশিয়ার নোটটা আমার কাছে আছে কিন্তু ওটা আলাদা জায়গায় আছে, আমি ওই নোটটি এখনও বের করতে পারিনি, একসাথে সব বের করা সম্ভব না যেহেতু প্রচুর নোট আছে। তো আমি ইউক্রেনের নোটটা হাতের কাছে পেলাম, এটা দেখিয়ে দিলাম, এবং রাশিয়া ইউক্রেনের সম্পর্ক, মধুর সম্পর্ক সম্বন্ধে বেশি কিছু বললাম না আর। তো এটি হচ্ছে ইউক্রেনের নোট। এরপরে আমি যে নোটটি দেখাতে চলেছি এটি হচ্ছে তাজিকিস্তানের নোট, আপনারা দেখতে পাবেন এই নোটটি। আমার যদি কোনো বলতে ভুল হয় সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে শুধরে দেবেন, কারণ আমার সব সবসময় সব নোট সম্পর্কে আমার মনেও থাকে না, কিছু কিছু সময় ভুলও হয়ে যায়, কিছু কিছু সময় হয়তো মনে থাকে না, দীর্ঘদিন ধরে এত দেশ এত কান্ট্রিজ সম্বন্ধে তাদের ডিটেলস মনে রাখা একটু অসুবিধা হয়ে যায়। এখন যেটা স্ক্রিনে দেখছেন এটা তাজিকিস্তানের নোট, এটাও 20 রুবেলস, তাজিকিস্তানের এটা মানে রুবেল, তাদের কারেন্সিকে রুবেল বলা হয়, এবং এটা 20 রুবেলস আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে নোটটি দেখাতে চলেছি এটা হচ্ছে পোল্যান্ডের পলিশ জ্লোতি, ওদের 100 জ্লোতি আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটটি পোল্যান্ডের একটু ওল্ড নোট, মানে পোল্যান্ডের আগে একটু পুরোনো দিনের নোট, মানে অ্যান্টিক বলবো না তবে পুরোনো দিনের, যেমন আমাদের এখানে 100 টাকার পুরোনো নোট নতুন নোট, সেরকম এটি পোল্যান্ডের একটু একটু ওল্ড নোট। তো এটা হচ্ছে জ্লোতি বলা হয়, জ্লোতি, পলিশ জ্লোতি। তো আপনারা দেখতে পাচ্ছেন পোল্যান্ডের নোট, এখানে 100
জ্লতি আছে। এরপরে আমি যে নোটটি দেখাতে চলেছি সেটি হচ্ছে মাদাগাস্কার। আপনারা মোটামুটি অনেকেই জানেন মাদাগাস্কারের অ্যারিয়ারি বলা হয়, অ্যারিয়ারি এটার আগের নাম ছিল মাদাগাস্কারের এই নোটের খুব সম্ভবত ম্যালাগাসি, এরকম সামথিং ম্যালাগাসি নোটের কারেন্সির নাম ছিল। এবং মোস্ট প্রবাবলি 1999 বা 2000 সালের পর থেকে মনে হয় অ্যারিয়ারি নামটা হয়েছে। এবং অ্যারিয়ারি জাতো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাংক অফ মাদাগাস্কার, তো এটা মাদাগাস্কারের নোট, মাদাগাস্কারের নোট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে যে নোটটি দেখাতে চলেছি মাদাগাস্কারের পর, সেই নোটটি হচ্ছে যুগোস্লোভাভি, যুগোস্লোভিয়া নোটটি। ভালো করে দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে যুগোস্লোভিয়া। তো যুগোস্লাভিয়ার এর উচ্চারণটা একটু অন্যরকম হয়, আপনারা অনেকে হয়তো এখানে লেখাটা পড়ে আপনারা হয়তো ভাবছেন যে এখানে বানানটা একটু অন্যরকম। তো এরকমই যুগোস্লোভিয়ার কারেন্সিকে আমরা বলি দিনার, এটা হচ্ছে যুগোস্লোভিয়ান দিনার। দুই দিকে আমি দেখাচ্ছি, এটা একটা দিক, এটি আর একটা দিক, এপির ওপির দুপুরই দেখালাম আপনাদের। এর পরের যে নোটটা আমি খুব ফাস্ট ফাস্ট দেখাচ্ছি, আপনারা ক্যামেরা একটু পজ করেও দেখতে পারেন, কারণ আমার বন্ধুরা বলেছে যে ভিডিও যেন বেশি লেন্দি না হয়। নেক্সট নোট যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়ান রিয়েল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে কম্বোডিয়ান রিয়েল। লেখাগুলো দেখে বুঝতে পারবেন না, আমি যদি ভুলও বলে থাকি, বাই চান্স আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে শুধরে দিতে পারেন। যারা আমার ভিউয়ার্স তারা দেখবেন অবশ্যই আমার উচ্চারণে ভুল হতে পারে, কারণ বিদেশি নোট, বিদেশি ভাষা না জানাটাই স্বাভাবিক। তবে যতটা আমি পারছি উচ্চারণ করার চেষ্টা করছি, নিজেই ফাম্বল করছি বলতে বলতে। তো এটি হচ্ছে কম্বোডিয়ান রিয়েল, এর বানানটা একটু মানে, এর এখানে কম্বোডিয়াতে কিন্তু ইউএস ডলার চলে, কম্বোডিয়াতে ইউএস ডলার চলে। আমি আমার নেক্সট ভিডিওতে ইউএস ডলারও দেখিয়ে দিব আপনাদের, কিন্তু ইউএস ডলার চলা সত্ত্বেও কেন চলে সেটা আপনারা নেটে সার্চ করে নেবেন, গল্প বললে অনেক দেরি হয়ে যাবে। আমার বন্ধুরা স্ট্রিক্টলি বলে দিয়েছে যে ভিডিও যেন বেশি বড় না হয়, আমার অনেক ভিউয়ার্সরা রিপোর্ট করছে যে বেশি বড় বড় ভিডিও হচ্ছে, অন্তত এই ভিডিওটা যেন বেশি লেন্দি না হয়, ওই জন্য আমি খুব ফাস্ট ফাস্ট দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে কম্বোডিয়ান রিয়েল। কম্বোডিয়ান রিয়েলের পর আমি যেটা দেখাতে চলেছি আমার নেক্সট পরবর্তী নোট, সেটা হচ্ছে মালওয়াই। সো মালওয়াই, মালওয়ের যে নোট তাকে বলা হয় কচ। এবার কচ উচ্চারণটা বাংলায় আমি বাঙালি কচ বলছি, এটা যদি অন্যরা কেউ কচ বা অন্যরকমভাবে উচ্চারণ করে করতে পারে সেটা, তো মেইনলি এটাকে কচ বলা হয় মালওয়াই রিজার্ভ। দেখুন এখানে লেখা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ মালওয়াই, উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়, এখানে আমি বাঙালি বলে আমার বাংলা অ্যাকসেন্টের সাথে হয়তো অন্যদের অ্যাকসেন্ট নাও মিলতে পারে। তো নোটটির উল্টো দিকটা দেখিয়ে দিই, 20 কচ আছে এখানে, বড় বড় করে লেখা আছে, পড়তে কোনো অসুবিধা নেই, এটা ইংলিশে খুব সুন্দরভাবে লেখা। তো এর পরবর্তী নোট আমি যেটি দেখাতে চলেছি সেটি হচ্ছে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার কারেন্সিকে আমরা বলি বলিভিয়ার, বলিভিয়ার কারেন্সি 100 বলিভিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি, সিএন, সিএন বলিভিয়ার, লক্ষ্য করবেন। এখানে আর একটা জিনিস আমি বলে রাখি, ভেনেজুয়েলার আগের কারেন্সির নাম বলিভিয়ার ছিল না, ওটা ভেনেজুয়েলানো এরকম সামথিং কিছু বলা হতো, মানে ভেনেজুয়েলা থেকে ভেনেজুয়েলানো। এবং 1800 মোস্ট প্রবাবলি 1800 কত সালের পর থেকে, সামথিং 89 বা 1890 পর থেকে মনে হয় সেখানে বলিভিয়ার হিসেবে বলা হয়, আমার হিস্ট্রিটা অতটা মনে নেই। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এটিও ভেনেজুয়েলার নোট, এখানে দেখুন লেখা আছে সিএন বলিভারিস, এবং তার সাথে সাথে এটিও বলিভিয়ার নোট, রিপাবলিকা বলিভিয়ানা ডে ভেনেজুয়েলা। এবং এখানে দেখুন আপনারা দেখতে পাবেন সিনকো বলিভারিস, এবং এইটাতে যেটা দেখতে পাচ্ছেন সিএন বলিভারিস। কেন এরকম নাম আপনারা যদি কেউ জানেন আপনারা বলতে পারেন, আমি সব গল্প ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তো আমি নোটটি জাস্ট তাড়াতাড়ি করে দেখানোর জন্য, এই দুটো নোট অ্যাকচুয়ালি একই, দুটো নোট একই, একই দেশের একই নোট, তবুও একটা সিনকো বলিভারিস লেখা, একটা সিএন বলিভারিস লেখা, আগে পরের এইটুকু আমি বলতে পারি, একটা নোট একটু আগের, একটা নোট একটু পরের। সেজন্য এখানে দেখুন
পিছনে একটি জন্তু ছবি দেওয়া আছে, পিপীলিকা ভুক, আর এদিকে একটি পাখির ছবি দেওয়া। তো আমার নেক্সট পরবর্তী যে নোটটি হচ্ছে সেই নোটটি হচ্ছে সুদান। সুদানের নোটকে সাধারণত সুদানিজ পাউন্ড বলা হয়, মানে এখানে লেখাই আছে টু সুদানিজ পাউন্ড অলরেডি, তো আমার ডিটেলসে কিছু বলার দরকার নেই। এটি হচ্ছে সুদান, সুদানের কারেন্সি আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের যে নোটটি আমি দেখাতে চলেছি সেই নোটটি হচ্ছে অ্যাঙ্গোলা। এখানে লেখা আছে দেখুন, ব্যাঙ্কো ন্যাশনাল ডে অ্যাঙ্গোলা। উচ্চারণগুলো একটু জটিল হবেই, স্বাভাবিক। অ্যাঙ্গোলার সাধারণত অ্যাঙ্গোলার কারেন্সিকে কোয়ানজা বলা হয়, কোয়ানজা। আমার যতদূর মনে আছে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার কারেন্সিকে বলা হয় কোয়ানজা। উচ্চারণটা একটু ডিফিকাল্ট, একটু অন্যরকম হতে পারে, তবে মোটামুটি হ্যাঁ এই তো লেখা আছে কোয়ানজাস। ইয়েস, অ্যাঙ্গুলার যে কারেন্সি তাকে কোয়ানজা বলা হয়। এর পরে যে নোটটি দেখাতে চলেছি সেটি হচ্ছে, দেখুন নোটটি, এটি হচ্ছে মোজাম্বিক। সাধারণত মোজাম্বিয়ান মেটিকাল, অ্যাকচুয়ালি এখানকার যে কারেন্সি তাকে বলা হয় মেটিকাল। এবং আপনি, আমি বলছি মোজাম্বিক, এখানে বানানটা দেখবেন একটু অন্যরকম লাগছে দেখতে, কিন্তু এরকমই মোটামুটি উচ্চারণ হয়। তো মেটিকাল বলা হয়। অ্যাকচুয়ালি মেটিকাল কথাটা কেন এসছে, এটা একটা অ্যারবিয়ান ওয়ার্ড থেকে এসছে, মেথিকাল। মেথিকাল থেকে মেটিকাল ওদের এই কারেন্সিটার নাম এসছে। যাই হোক, আমি ডিটেলসে যাবো না, বেশি ডিটেলসে বললে অনেক লেট হয়ে যাচ্ছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি চাই না আপনারা বোর ফিল করুন এবং ভিডিও কেটে কেটে দেখুন। তো এটা মোজাম্বিকের নোট। মোজাম্বিকের নোটের পর যে নোটটি দেখাতে চলেছি এটি হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটি একটি 1 পাউন্ড, এবং ইজিপশিয়ান বলতে বাকি রাখেন, এখানে কিছু ফেরাওয়ের ছবি দেওয়া আছে, এবং যেটা আমরা জানি ইজিপশিয়ান মামি, এবং কিছু ছবি এরকম দেওয়া আছে। উল্টো দিকটা দেখলে আপনারা আবার বুঝতে পারবেন না যেটা যে ইজিপশিয়ান নোট, চট করে এটা হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড। সো আজকের মতো আমার এই ভিডিওর পার্ট 1 আমি এখানেই শেষ করছি ইজিপশিয়ান পাউন্ডের সাথে। এবং ইজিপশিয়ান পাউন্ডের পর একটা বোনাস কিছু দেখিয়ে দেওয়া উচিত। তো বোনাসে আমি যেটা দেখাতে চলেছি, কি দেখাতে চলেছি সেটা হচ্ছে জাম্বিয়া। জাম্বিয়ার একটি নোট দেখাতে চলেছি, জাম্বিয়াতেও কচ বলা হয়। খুব মজাদার ব্যাপার, জাম্বিয়ার নোটকেও আপনি দেখতে পাচ্ছেন কচ বলা হয়। এটা একটা বোনাস আমি দেখিয়ে দিতে চাই, আরও দেখানো যায়, পরপর প্রচুর ভিডিও আছে, কিন্তু ভিডিও লেন্দি হয়ে যাবে, ওই জন্য আমি আর ডিটেলস দেখাতে পারছি না। এটা হচ্ছে জাম্বিয়া 50 কচ। সো দেখা হচ্ছে গাইজ নেক্সট ভিডিওজে। নেক্সট ভিডিওজে আরও কিছু নোট, আরও প্রচুর নোট নিয়ে আসবো, আরও প্রচুর নোট সম্বন্ধে বলবো, দেখাবো। আপনাদের ভালো লাগলে আপনারা সেগুলো দেখতে পারেন, জানতে পারেন। এটা আপনাদের চোখে দেখলে মনেও থেকে যাবে, যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের বিভিন্ন দেশের নোট এবং তাদের কারেন্সির নেম জানা হয়ে যেতে পারে আমার এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। এবং কারোর যদি কোনো টিপস থাকে, আমার বন্ধুরা বা আমার ভিউয়ার্সরা, যে আমার ভিডিও আরও কীভাবে আপগ্রেড করতে পারি, কীভাবে ভিডিও করলে কী কন্টেন্ট দিলে আপনাদের ভালো লাগতে পারে, সেগুলোও বলবেন। থ্যাংকস ফর ইওর সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। সো আমার ভিডিও আমি এখানে শেষ করছি জাম্বিয়া 50 কচ দিয়ে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। যেটা একটা জিনিস অ্যাড করে না দিলে নয়, আপনাদেরকে দেখাতে পারি, কয়েকটা দেখালাম এখানে, আর বলতে বাকি রাখে না এটি কী। এটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান 20 টাকার কয়েন। এবং এই কেন এই 20 টাকার কয়েনটিগুলি দেখাচ্ছি, তার মূল কারণ হচ্ছে যে আমার যারা ভিউয়ার্স আছে, দূরের না অবশ্যই, আমি দূরের হলে তো দিতে পারবো না, আমার ভিউয়ার্সদের জন্য থাকছে এই 20 টাকার বিশেষ কয়েন। তো আমি আমার ভিডিওর মধ্যে বিশেষ কিছু প্রশ্ন করব আমার নেক্সট ভিডিওগুলোর মধ্যে, সেই ভিডিওর প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন, প্রশ্নের উত্তর প্রথম যে 3 জন দেবে কমেন্ট বক্সে, সেই 3 জন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড বিজেতাকে আমি একটি করে 20 টাকার কয়েন গিফট করব। তবে যদি দূরের হয় তাহলে সেটি সম্ভব না, কারণ আমি দিতে পারবো না, কারণ আমার বাড়ি যেহেতু মুর্শিদাবাদ এরিয়াতে, মুর্শিদাবাদের মধ্যে হলে আমি খুব সহজেই তাকে দিতে পারবো, কিন্তু 20 টাকার কয়েন যদি দূরে বাড়ি হয়, সরি, আমি সেভাবে দিতে পারবো না, কারণ আমার সেইভাবে দূরে দেওয়া অসুবিধা। তো যদি মুর্শিদাবাদের যারা ভিউয়ার্স
তারা তারা যদি উত্তর দিতে পারে, আমার ফ্রেন্ড সার্কেল বাদে, আমার ফ্রেন্ড সার্কেলকে ম্যাক্সিমামকে আমি দিয়ে দিয়েছি, ফ্রেন্ড সার্কেল বাদে যারা ভিউয়ার্সরা আছে তারা যদি আমার বলা প্রশ্নের উত্তর দিতে পারে তো তাদের জন্য স্পেশাল কয়েন, 20 টাকার যে কয়েন নতুন পাবলিশ হয়েছে, তো সেই কয়েন আমি তাদেরকে গিফট হিসাবে দেবো, প্রথম 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড।